সিলেটে ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের মাথার পেছনে ছুরিকাঘাত, বিমান বাহিনীর হেলিকপ্টারে আনা হচ্ছে ঢাকায়, হামলাকারী হাতে নাতে আটক। রোবট ফাইটিং চলতেছিল তখন, হঠাৎ করে পিছন দিক দিয়ে অনেক স্ট্রং দাঁড়ানো ছিল, দেখতেছিল হঠাৎ করে পিছন দিকে তারা আঘাত করছে। স্যার কথা বলতে পারতেছেন, স্যার বলছেন আমি ওকে আছি, কিন্তু প্রচুর ব্লিডিং হয়েছে। হামলার খবরে শাহজালাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ, ভাঙচুর, শাহবাগে মশাল মিছিল। প্রকৃত দোষীদের খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত ১১টার সময় সঙ্গে আছি সাজিদ রাজু এবং আমি ফয়সাল মোর্শেদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আদালতের রায়ে বেগম জিয়া কারাগারে, সরকারের কিছু করার নেই, খুলনায় বললেন প্রধানমন্ত্রী। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দেওয়ার আহ্বান। সরকারি খরচে প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রচারণা বেআইনি, মন্তব্য বিএনপির। দলের সভাপতি হিসেবে ভোট চাওয়ার অধিকার আছে শেখ হাসিনার, জবাব আওয়ামী লীগের। তমব্রু সীমান্তে বিজিবির টহল জোরদারের পর সরে পড়ল মিয়ানমার সেনাবাহিনী। ২৭ মার্চ থেকে দুদেশের যৌথ টহল, রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে কাজ করবে যুক্তরাষ্ট্র। এবং ২৫ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে ত্রিপুরার দুর্গ বিজেপির দখলে, মেঘালয়ে একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় জোট সরকার গঠন করতে যাচ্ছে কংগ্রেস। সিলেটে দুর্বৃত্তের হামলায় আহত ডক্টর মোহাম্মদ জাফর ইকবালকে প্রধানমন্ত্রীর নির্দেশে বিমান বাহিনীর হেলিকপ্টারে করে ঢাকায় আনা হচ্ছে। রাত ৫:৩০ নাগাদ হেলিকপ্টারটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। বিকেলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তড়িৎ বিজ্ঞান ও প্রকৌশল প্রযুক্তি উৎসব চলাকালে এক দুর্বৃত্ত তার মাথার পেছনে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। হামলার পরপরই ডক্টর মোহাম্মদ জাফর ইকবালকে দ্রুত ওসমানী মেডিকেলের অপারেশন থিয়েটারে নেওয়া হয়। হামলাকারীকে হাতে নাতে আটক করে পুলিশের হাতে তুলে দেয়া হয়। এদিকে ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকৃত দোষীদের দ্রুত খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত তড়িৎ বিজ্ঞান ও প্রযুক্তি প্রকৌশল উৎসবের শেষ দিনে উপস্থিত ছিলেন ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল। দেখছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তৈরি রোবট। সেই অনুষ্ঠানেই শনিবার বিকেলে হামলার শিকার হলেন ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল। আগে থেকে সেখানে ওত পেতে ছিল ওই হামলাকারী। অতর্কিতে ধারালো অস্ত্র নিয়ে উপর্যুপুরি জাফর ইকবালের মাথার বাম দিকে আঘাত করে। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেলে নেওয়া হয়। এ সময় আহত হন তার সাথে থাকা পুলিশ কনস্টেবল ইব্রাহিমও। ছাত্ররা ওই হামলাকারীকে হাতে নাতে আটক করে গণপিটুনি দেয়। হাসপাতালে ছুটে আসেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। অনুষ্ঠান পরিচালনা হচ্ছে, পিছনে 200 ছেলেমেয়ে, পুলিশ 10 জন। হঠাৎ করে দেখতেছি যে উপর্যুপুর খুব সরু হয়েছে, পুলিশের সামনে সে ছিল, এসে বাম দিকে এসে নাইফ দিয়ে ওই সাইডে আপনার পুশ করছে, একাধিক পুশ করতে। সারা জাস্ট কালে এটা বলছে যে আমি, তোমরা এত হইচই করো না, আমি যত দূর আমি নিজে কন্ট্রোল করতে পারি আমি করতেছি, কোনো সমস্যা না, তোমরা আমার ধরো। যে ছেলেটিকে ধরা হয়েছে তার রাজনৈতিক পরিচয় এটা আমরা এখনো জানতে পারিনি, তাকে ধরা হয়েছে এটুকুই জেনেছি। এই হামলায় উদ্বেগ জানিয়ে অবিলম্বে বাকি হামলাকারীদের খুঁজে বের করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী। তিনি শিক্ষা জগতের একজন অনন্য সাধারণ ব্যক্তিত্ব, আসল কাল্পিক যে বা যারা বা তার পিছনে যারা আছে তাদেরকে আমরা পুলিশকে নির্দেশ দিয়েছি অবিলম্বে ইনভেস্টিগেশন করে সেটা বাইর করে তাদেরকে গ্রেপ্তার করে ব্যবস্থা নিতে হবে। হামলাকারী মূলত এস হয়েছে, তার পরিচয় জানা যায়নি, আমরা পরিচয় জানার জন্য চেষ্টা করে যাচ্ছি, তদন্ত করে সঠিকভাবে তথ্য জানানো যাবে। তখন প্রিয় শিক্ষক ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের ওপর এমন নৃশংস হামলার ঘটনায় পুরো বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে, বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। ওসমানী মেডিকেলের আইসিইউতে চিকিৎসা শেষে জাফর ইকবাল শঙ্কামুক্ত বলে জানান চিকিৎসকরা। মাথার বাম পাশে, উপরের দিকে বাম পাশে ওনার ইঞ্জুরিটা ছিল প্রকট, তাছাড়া ওনার বাম হাতে একটা মাইনর ইঞ্জুরি আছে, ওনার পিঠে একটা স্ট্যাব ইঞ্জুরি আছে। মাথার পিছনে যে আঘাত আছে সেই আঘাত আমরা রিপেয়ার করেছি এবং সেখানে ওনাকে ব্লাড ট্রান্সফিউশন দেওয়া হয়েছে, আরো দুই একটা যে আঘাত আছে এগুলোও রিপেয়ার করা হয়েছে, ওনাকে সংক্রামক বলা যাচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশে রাত 9:30 দিকে সামরিক বাহিনীর হেলিকপ্টার যোগে অধ্যাপক জাফর ইকবালকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়।
সময় সংবাদ সিলেট। দর্শক, কিছুক্ষণের মধ্যেই রাজধানীর তেজগাঁও হেলিপ্যাডে পৌঁছবে ডক্টর মোহাম্মদ জাফর ইকবালকে বহনকারী হেলিকপ্টারটি। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার মাহমুদ রাকিব, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাকিব, রাজু, আপনি জানেন যে রাত 10:30 পরপরই সিলেট বিমানবন্দর থেকে মূলত শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর জাফর ইকবালকে নিয়ে একটি বিশেষ সেনাবাহিনীর বিমান ইতিমধ্যে রওনা দিয়েছে, এবং সেক্ষেত্রে আমরা জেনে থাকি সিলেট থেকে হেলিকপ্টার বা বিমান আসতে কিন্তু ঢাকায় 30-40 মিনিট সময় লেগে থাকে। তার মানে আর কিছুক্ষণের মধ্যেই ঢাকায় সেই বিশেষ এয়ারযানটি নামার কথা রয়েছে। এবং এখান থেকে কিন্তু আমরা যে জায়গাটিতে আছি এখন, এটি হলো তেজগাঁও যে পুরাতন বিমানবন্দর বলা হয়, সেই আর্মি নেভিগেশনে আমরা আছি। তা আমার পিছনে ঠিক এই যে গেটটি দেখছেন, এখানেই মূলত নামার কথা। এর ভিতরে মোট 7টি হেলিপ্যাড রয়েছে, যে কোনো একটিতে ডক্টর জাফর ইকবালকে নিয়ে সিলেট থেকে আসা বিমানটি নামবে, এবং এরপর ঠিক এখানে নামার পরে তাকে সঙ্গে সঙ্গে পাশেই যে সিএমএইচ রয়েছে, আপনি জানেন জাহাঙ্গীর গেট থেকে সরাসরি তাকে সিএমএইচে নিয়ে যাওয়া হবে। যেহেতু আপনি জানেন তিনি গুরুতর আহত অবস্থায় আছেন, তাকে উন্নত চিকিৎসার জন্য রাত 9টা নাগাদ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তাকে ঢাকা নিয়ে আসা হবে। এবং তাকে এখানে এনে আমরা যতদূর জেনেছি সিএমএইচে একটি বিশেষজ্ঞ চিকিৎসক দলও প্রস্তুত রয়েছে, সেই বিশেষজ্ঞ চিকিৎসক দলটি তার প্রস্তুত রয়েছে। যখনই হেলিকপ্টারটি সেনাবাহিনীর যে হেলিকপ্টার সেটি এসে এখানে অবতরণ করবে, এখান থেকে সিএমএইচে যেতে তার সর্বোচ্চ 10-15 মিনিট সময় লাগার কথা। এবং এখন রাতের বেলা রাস্তায় কোনো যানজট নেই, রাস্তাঘাট ফ্রি রয়েছে। তো এখন এখানে মোটামুটি আমরা দেখেছি, যদিও ভিতরে যেখানে হেলিকপ্টারটি অবতরণ করবে সেখানে গণমাধ্যমের যাওয়ার অনুমোদন দেওয়া হয়নি, যেহেতু এটি সেনাবাহিনী এবং বিমান বাহিনীর নিয়ন্ত্রণাধীন এরিয়া, এখানে গণমাধ্যমকে মূলত নির্দিষ্ট কোনো কাজ ছাড়া আসলে প্রবেশ করার অনুমোদন দেওয়া হয় না, সে কারণে আজও এখানে দেওয়া হয়নি। তা আমরা গণমাধ্যম কর্মীরা আর্মি নেভিগেশন যে গেটটি রয়েছে সেখানে অপেক্ষারত আছি কখন ডক্টর জাফর ইকবালকে নিয়ে সেই নির্দিষ্ট হেলিকপ্টারটি আসবে এবং তাকে এখান থেকেই সিএমএইচে নিয়ে যাওয়া হবে। তা আমরা আপনাকে আসলে শেষ মুহূর্তে যখন ডক্টর জাফর ইকবালকে নিয়ে আসা হবে সব মিলিয়ে আর 5-8 মিনিটের মধ্যেই হেলিকপ্টারটি এখানে নামবে, আমরা সে খবর আপনাকে সবশেষ জানিয়ে দেবো যখন তাকে নামানো হবে। তো রাজু, এই ছিল আমার কাছে সবশেষ খবর। তেজগাঁওয়ের পুরনো বিমানবন্দর এলাকা থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদ রাকিব। রাত 11টার সময় আরো থাকছে। কক্সবাজারে বাস মাইক্রোবাস সংঘর্ষে নিহত 4, ব্রাহ্মণবাড়িয়ায় দুপক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু। আদালতের রায়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জেলে সাজা ভোগ করছেন উল্লেখ করে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, দুর্নীতি করলে শাস্তি পেতে হয়, এক্ষেত্রে সরকারের কিছু করার নেই। বিকেলে খুলনা সার্কিট হাউস মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য রাখেন তিনি। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আগামী নির্বাচনে নৌকা মার্কাকে জয়ী করতে সবার প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। খুলনা থেকে আরো জানাচ্ছেন আজহার লিমন, ছবি তুলেছেন হারুনুর রশিদ। একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিভাগীয় শহরগুলোতে প্রাক নির্বাচনী জনসভার ধারাবাহিকতায় শিল্পনগরী খ্যাত খুলনায় আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা স্থানীয় সার্কিট হাউজের মাঠে যোগ দিলেন নগর আওয়ামী লীগের জনসভায়। জনসভাস্থল থেকে প্রথমেই শতাধিক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী, পরে সমবেত জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখেন তিনি। বক্তব্যের শুরুতেই বিগত সরকারগুলোর অনিয়ম আর দুঃশাসনের কথা স্মরণ করিয়ে দেন প্রধানমন্ত্রী, বলেন দেশের প্রতিটি মানুষকে স্বনির্ভর করাই বর্তমান সরকারের লক্ষ্য। বিএনপির কাজ ছিল সন্ত্রাস, জঙ্গিবাদ সৃষ্টি, মানুষ হত্যা করা। বাংলাদেশে একটা মানুষও বিহারে থাকবে না। প্রত্যেকটা মানুষকে ঘরবাড়ি তৈরি করে দেওয়ার ব্যবস্থা নিয়েছি। ভোলায় অনেক গ্যাস পাওয়া গেছে, আমরা পরিকল্পনা নিচ্ছি সেই গ্যাস আমরা পাইপলাইনে করে বরিশাল এবং খুলনায় যাতে গ্যাস আছে তার ব্যবস্থা আমরা করে দেব। দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত বিএনপি নেত্রীর সমালোচনা করেন সরকার প্রধান। আজকে খালেদা জিয়া দুর্নীতি করেছে, কোর্ট রায় দিয়েছে, সেই রায় সে কারাগারে। এখানে আওয়ামী লীগের কিছু করার নাই, আমাদের কিছু করার নাই। দুর্নীতি করলে তাকে শাস্তি পেতেই হবে। আওয়ামী লীগ সভানেত্রী বলেন, তার দল ক্ষমতায় থাকলে দেশের শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠিত হয়। এগিয়ে যাওয়া বাংলাদেশের গতি ধরে রাখতে খুলনাবাসীকে নৌকার প্রতি সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানান তিনি। গত নির্বাচনে নৌকায় ভোট দিয়েছেন উন্নয়ন
হয়েছে। আপনারা কি উন্নয়ন ধারা বজায় রাখতে চান? যদি চান তাহলে নৌকা মার্কায় ভোট দিতে হবে। জঙ্গিবাদ সন্ত্রাস ও মাদক নির্মূলে সমাজের সর্বস্তরের মানুষের সহায়তা চান সরকার প্রধান। নৌকার জয় হবে। নির্বাচনের বছরের দুই মাসের মাথায় চতুর্থ প্রাক নির্বাচন সভায় প্রধানমন্ত্রী। দেশের দক্ষিণের জেলায় আওয়ামী লীগ নেতারা বলছেন, তৃণমূলে প্রধানমন্ত্রীর সফর দলকে যেমন আরও বেশি ঐক্যবদ্ধ এবং আরও বেশি শক্তিশালী করবে, তেমনি নির্বাচনের মাঠে জনসম্পৃক্ততার প্রশ্নে এগিয়ে রাখবে নৌকা মার্কাকে। আজহার লিমন, সময় সংবাদ, খুলনা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সুষ্ঠু নির্বাচন হলে ফলাফল তাদের পক্ষে যাবে না জেনেই মিথ্যা তথ্য সাজিয়ে কারারুদ্ধ করা হয়েছে বেগম খালেদা জিয়াকে। গুলশান কার্যালয়ে দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি একথা বলেন। জালিয়াতি কাগজের উপর ভিত্তি করে শুধুমাত্র বেগম জিয়াকে রাজনীতি থেকে দূরে সরানোর জন্য, নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখার জন্য তারা এই মিথ্যা মামলা দিয়ে করেছেন এবং তাকে সাজা দিয়েছেন। তারা জানেন তাদের পক্ষে কখনো একটা সুষ্ঠু অবাধ নির্বাচন এটা কখনো তাদের পক্ষে নেওয়া সম্ভব হবে না, সেই জন্য এটা করেছেন তারা। আমরা বিভাগীয় স্বরগুলোতে জনসভা করার সিদ্ধান্ত নিয়েছি, আরও অনেক সিদ্ধান্ত হয়েছে যেগুলো আমরা সময় মতো আপনাদেরকে জানাবো। একই সঙ্গে এই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তারা কথা বলেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি খরচে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন উল্লেখ করে একে বেআইনি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। এ সময় বেগম জিয়াকে ছাড়া নির্বাচন করতে দেয়া হবে না বলেও হুঁশিয়ার করেন মওদুদ আহমদ। ওনারা জানেন যে তফসিল ঘোষণা হওয়ার পরে তো সরকারি খরচে এবং এইসব উন্নয়নমূলক কাজে এগুলো করা মানা, বেআইনি এগুলো। সেই জন্য তারা জানে যে যেহেতু নির্বাচন তফসিল ঘোষণা হয়ে গেলে এগুলো করতে পারবেন না প্রধানমন্ত্রী যদি তিনি থাকেন, কিন্তু তারা সেই এই এই সময়ে তারা সেই সুযোগটা নিচ্ছেন, এটা অনৈতিক এবং বেআইনি। এদিকে প্রধানমন্ত্রী হিসেবে নয়, আওয়ামী লীগ সভাপতি হিসেবে নৌকা মার্কায় ভোট চাওয়ার অধিকার শেখ হাসিনার আছে বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজস্থানের নিউ মার্কেট এলাকায় লিফলেট বিতরণ কর্মসূচিতে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, বিদেশিদের উপদেশ মেনে নয় বরং সংবিধান অনুযায়ী অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন হবে। বিএনপির আন্দোলনের কৌশল সহিংস হলে তার কঠিন জবাব দেয়া হবে বলেও জানান ওবায়দুল কাদের। এই মুহূর্তে প্রধানমন্ত্রী দেশের জনগণকে তিনি যেসব উন্নয়ন করছেন এবং যে পরিকল্পনা তার রয়েছে উন্নয়নের, সেই সব নিয়ে জনগণকে অবহিত করার অধিকার প্রধানমন্ত্রীর আছে। আওয়ামী লীগের সভাপতি হিসাবে নৌকা ভোট চাওয়ার অধিকার প্রধানমন্ত্রীর আছে। আমাদের দেশের নিয়ম অনুযায়ী আমাদের নির্বাচন চলবে, কাজে এ নিয়ে বাইরে থেকে কে চাপ দিল সেটা আমাদের বিবেচ্য বিষয় নয়। খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, তত্ত্বাবধায়ক বা নির্বাচনকালীন সহায়ক সরকার নয়, সংবিধান অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে। সকালে জাতীয় প্রেস ক্লাবে 7ই মার্চ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন তিনি। একই অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেন, জনগণের কাছে ভোট চাওয়ার অধিকার আছে প্রধানমন্ত্রীর। যেই প্রধানমন্ত্রী নৌকা মার্কায় ভোট পেয়ে নির্বাচিত হয়ে দেশ পরিচালনা করছেন, তাকে মানুষ দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে, তার তো সারা বছরই ভোট চাওয়ার অধিকার আছে। এতে কোনো আইনের ব্যত্যয় হয় নাই, নির্বাচন কমিশনের রুলসের কোনো ব্যত্যয় হয় নাই। আপনারাও ধানের শীষে ভোট চান। বিদগ্ধ রাজনৈতিক বিদ্যা বিভিন্ন সভা সেমিনারের মাধ্যমে বলেন অংশগ্রহণমূলক নির্বাচন হতে হবে, এবং যেই সমস্ত বিদেশি বন্ধুরা এদের কথায় সুরে সুর মিলিয়ে বলেন যে অংশগ্রহণমূলক নির্বাচন হতে হবে, তাদের প্রতি আমি একটা প্রশ্নই রাখতে চাই। আমরা কি কাউকে বাদ দিয়ে নির্বাচন করতে চাই? আমরা কি কাউকে নির্বাচন থেকে বিরত রাখতে চাই? বাংলাদেশের সকল রাজনৈতিক দল নির্বাচনে আসুক, আমরা এটা চাই। সহায়ক সরকার বলেন, তত্ত্বাবধায়ক সরকার বলেন, কোনো সরকারই বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে না, সংবিধান সম্মত পন্থাই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে আপনাদের আসতে হবে, না আসলে আমাদের কিছু করার নেই।
বান্দরবানের তমরু সীমান্তে গত তিন দিন ধরে চলা উত্তেজনার আপাতত অবসান হয়েছে। অতিরিক্ত সেনা সমাবেশ ও অস্ত্রের মহড়া থাকলেও বিজিবির টহল জোরদারের পর সীমান্ত থেকে সরে পড়েছে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী। বিজিবির 34 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মঞ্জুরুল হাসান খান জানান, সকাল থেকে অন্তত 500 সৈন্যের অবস্থান ছিল তমরু সীমান্তের বিভিন্ন পয়েন্টে। তাদের বিপরীতে বিজিবিও টহল জোরদার করে। মিট পতাকা নিয়ে বিজিবি দল কোনারপাড়া হয়ে তমরু জিরো পয়েন্টের দিকে এগিয়ে গেলে মিয়ানমার সৈন্যরা 6টি ট্রাকে করে সেখান থেকে সরে পড়ে। এছাড়া বাংলাদেশ সীমান্ত ঘেঁষে তৈরি বাংকারে অবস্থান নেওয়া মিয়ানমার সৈন্যরাও দ্রুত চলে যায়। এদিকে গত তিন দিন ধরে সীমান্তে উত্তেজনার পরিপ্রেক্ষিতে বিজিবির সক্ষমতা বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বিজিবি কর্তৃপক্ষ। রাত 11টার সময়ে আরো থাকছে ইঞ্জুরির কারণে নিদাহাস ট্রফি থেকেও বাদ পড়লেন সাকিব, অধিনায়কত্ব করবেন মাহমুদুল্লাহ। কক্সবাজারে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 6 জন। পুলিশ জানায় সকালে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চকুরিয়ার আজিজনগর এলাকায় কক্সবাজারগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা 2টি মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের 3 যাত্রী নিহত হন। এই ঘটনায় আহত হন অন্তত আরও 7 জন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে আরও 1 জনের মৃত্যু হয়। এই ঘটনায় গুরুতর আহত 4 জনকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে। কলেজ ছাত্রী আখি আক্তার হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে রেলওয়ে থানা পুলিশ। গ্রেপ্তারকৃত তরিকুল ইসলাম আখির মামাতো ভাই। গত 24 ফেব্রুয়ারি রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশন এলাকা থেকে বস্তাবন্দি একটি লাশ উদ্ধার করে পুলিশ। পরে তদন্তে হত্যাকাণ্ডের সাথে তরিকুলের জড়িত থাকার প্রমাণ পায় পুলিশ। গত রাতে তাকে মাদারীপুরের কালকিনি থেকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে তরিকুল। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। সিলেটে ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের মাথার পেছনে ছুরিকাঘাত, বিমান বাহিনীর হেলিকপ্টারে করে আনা হচ্ছে ঢাকায়, হামলাকারী হাতে নাতে আটক। আদালতের রায়ে বেগম জিয়া কারাগারে, সরকারের কিছু করার নেই, খুলনায় বললেন প্রধানমন্ত্রী। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দেওয়ার আহ্বান। সরকারি খরচে প্রধানমন্ত্রী নির্বাচনী প্রচারণা বেআইনি মন্তব্য মওদুদের, আওয়ামী লীগ সভাপতি হিসেবে ভোট চাওয়ার অধিকার আছে শেখ হাসিনার, বললেন ওবায়দুল কাদের। তমরু সীমান্তে বিজিবির টহল জোরদারের পর সরে পড়ল মিয়ানমার সেনাবাহিনী। 27 মার্চ থেকে দুদেশের যৌথ টহল রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে কাজ করবে যুক্তরাষ্ট্র। এবং 25 বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে ত্রিপুরার দুর্গ বিজেপির দখলে, মেঘালয়ে জোট সরকার গঠন করতে যাচ্ছে কংগ্রেস। এই ছিল রাত 11টার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। আর সঙ্গে থাকুন সময়ের।